আসসালামু আলাইকুম। সামনে আসছে কোরবানির ঈদ, আর এই ঈদে কিন্তু আমাদের মশলার প্রিপারেশনটা একটু বেশি নিতে হয়, আর সেখানে গরম মশলাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটি জিনিস। আজ আমি আপনাদের সাথে এমন একটি মশলার রেসিপি শেয়ার করব যেটা আপনারা যে কোনো ধরনের তেহারি, বিরিয়ানি, মাংসে, কাবাবে ব্যবহার করতে পারবেন। তাহলে দেখে নেই, এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 চামচ পরিমাণ লবঙ্গ, 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা, 3 টেবিল চামচ পরিমাণ এলাচ, কয়েকটি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 1 চামচ পরিমাণ ধনিয়া, বড় একটা আলের 1/4 ভাগ, 2 টুকরো জয়ত্রী, 1 চামচ পরিমাণ শাহি জিরা। এই হচ্ছে আমাদের মশলার উপকরণগুলো। এবার আমি বড় মশলাগুলোকে আগে একটু ভেঙে প্যানে নিয়ে নিচ্ছি। এলাচ দারচিনিগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি এবং এলাচ দিয়ে দিয়েছি, আর তেজপাতাগুলোকেও ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিব, এবং এগুলোকে আমি একদম লো হিটে ভেজে নিব। আমাদের ভাজাটা কিন্তু পোড়া উপলক্ষ না, যে ভেজে একদম কালার করে ফেলবো, এটা হচ্ছে জাস্ট চুলাই দিয়ে মুচমুচে করে নেওয়াটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আর যে বাকি মশলাগুলো আছে এগুলো আমরা পরে দিব, কারণ হচ্ছে এই মশলাগুলো কিন্তু একটু বেশি সময় লাগে ভাজতে, বা একটু মুচমুচে হতে একটু সময়টা বেশি লাগে, যে কারণে এই মশলাগুলো আগে দেয়া। এই মশলাগুলো দিয়ে আপনি নাড়াচাড়া করতে করতে লো হিটে দেখবেন যে একটা সুন্দর একটা স্মেল আসছে, বাট কোনো দাগ বা কালার আসবে না। সেই পর্যায়ে আমি যে বাকি মশলাগুলো আছে এই মশলাগুলো অ্যাড করে দিব। অ্যাড চুলাটা কিন্তু অফ করে দিতে হবে, প্যানে যে গরম আছে এই গরমে এই মশলাগুলো মুচমুচে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জাস্ট সামান্য কালার একটু চেঞ্জ হয়ে এসেছে, আর এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে গ্রাইন্ড করে এটাকে রেখে দিব। এটা আপনাদের যখন ইচ্ছা হবে তখনই আপনারা আপনাদের পরিমাণ মতো, প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবেন, কাবাবে, যে কোনো মাংসের রেজালায়, মাংসে, কোনো বিরিয়ানি, তেহারি, সব কিছুতে। আশা করছি আপনাদের সামনের কোরবানিতে এটা আপনারা তৈরি করবেন আর আপনার রান্নাকে করে তুলবে দ্বিগুণ স্বাদের। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।